তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কিভাবে একটি প্লাস্টিক কার্ড এরকম বানাতে পারবেন, আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দেব। কিভাবে আপনারা এই রকম ইনজেক্ট প্রিন্টার দিয়ে আপনারা কার্ডটি তৈরি করবেন, আমার সাথেই থাকুন। এই যে অনেক সুন্দর প্রিন্ট হয়, এই যে দেখুন। তো আপনারা আমার সাথেই থাকুন, কিভাবে কার্ডটি করছি দেখতে থাকুন। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এই যে আপনারা কার্ডটি দেখতে পারতেছেন, আমি এইমাত্র ডিজাইন করে রাখছি, ডিজাইনকৃত কার্ডটি দেখতে পারতেছেন। তো আমি এটাকে নিউ ফাইল নিয়ে, কন্ট্রোল এন নিউ ফাইল নিয়ে আমি এটাকে নিয়ে আসছি। তো আমি আপাতত এই ডিজাইনটি একটি আমি রাখবো, দুইটি করব, দুই সাইড না, এটি আমি একটি দিব। চাইলে আপনারা দুই সাইডও আপনারা প্রিন্ট করতে পারবেন, এ ফিট ও ফিট। তো আপনারা প্রথমে দেখে নিন, এখানে এই যে প্লাস্টিক কার্ডটি আছে, এই কার্ডটি মূলত আমি কার্ডটির উপরেই প্রিন্ট করব। তো এখানে দুইটি লেয়ারে এই কার্ড থাকে, একটি এই যে এটি বাইট করা আছে, এটি প্লাস্টিক, আর এটি হচ্ছে আপনারা ইনজেক্ট প্রিন্টারে যে প্রিন্টটি করবেন, এই যে এটি এখানে যে প্রিন্ট করবেন, এই যে দেখুন, আমি ভুলবশত এই অন্য সাইডে দিয়ে দিছি প্রিন্ট। তো আপনারা হাতাইলেই এইটি বুঝতে পারবেন, এক সাইড ফিনিশিং আর এক সাইড একটু রাফ। তো আপনারা যেই সাইড ফিনিশিং আছে, এই সাইডেই আপনারা এভাবে প্রিন্ট আপনারা পেপারটি দিবেন। ফিনিশিং সাইডেই প্রিন্ট হবে, রাফ সাইডে প্রিন্ট হবে না। তো এটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এবার আমি প্রিন্টে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে আপনাদের এই যে 3210 প্রিন্টারতে সিলেক্ট করে নিলাম। তারপর প্রোপার্টিজে চলে যাওয়ার পর এখানে প্রিন্ট পেপার দিলেও চলবে, অথবা এই জায়গাতে আপনারা প্রিমিয়াম ফটো পেপার সেমিগ্লোস এটি দিলে হবে। তারপর এই জায়গাতে হাই দিয়ে দিবেন প্রিন্টের কোয়ালিটি ভালো আসার জন্য। তো এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটিংয়ের মোর অপশনে চলে যাবেন, এই যে মোর অপশনটি, এটাকে চলে যাওয়ার পর এই যে এখানে যে অপশনটি আছে, ওই অন্যান্যদের এই প্রিন্টারে হাই স্পিড থাকবে, এটি আপনারা অফ করে দিবেন। তারপর মিররে দিয়ে দিবেন, এটি অফ করে দিলে কি হয়, প্রিন্ট যখন একটু স্লো প্রিন্ট হবে তখন প্রিন্টের মান কিন্তু সঠিকভাবে আসবে। তো আমরা ওকেতে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি আশা করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো একটু প্রিন্ট চলে আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে আমাদের। আপনারা যারা সব ধরনের প্রিন্টিং রিলেটেড কাজ শিখতে চান, আপনারা চাইলে সরাসরি আমার দোকানে এসে কাজ শিখতে পারবেন, অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কলেও আপনারা কাজ শিখতে পারবেন। হাই স্পিড অপশনটি অফ করলে আপনাদের প্রিন্ট একটু লেটে আসবে প্রিন্ট হতে। এই যে দেখুন, এত সুন্দর প্রিন্ট আসছে, কল্পনা বাহিরে। এই যে দেখুন, আপনারা প্রিন্টগুলা দেখতে পারেন। তো এরকম কাট কিন্তু অনেক সুন্দরই প্রিন্ট আসে, এই যে। তো বন্ধুরা, আমাদের এরকম প্রিন্ট হয়ে গেলে, এরকম প্রিন্ট হয়ে গেলে আমরা এই যে অপোজিট সাইডের যে প্লাস্টিকটি, এটি আমরা একটি নিয়ে নেব, এই যে প্লাস্টিক নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা প্রথমে এটা ব্যবহার করে আমরা কেটে নেব। আপনাদের এই প্লাস্টিক কাটার যদি মেশিন থাকে তাহলে তো চলবে, তো আমরা যেহেতু নেই তো আমরা এটিকে কেচি দিয়েই কাটতেছি। পরে আমরা বরাবর মিল করে কেটে নেব।
তো কেচি দিয়ে কাটার পর এই জায়গাতে একটা পলি পেপার আপনারা পেয়ে যাবেন, এটিকে আপনারা প্রথমে উঠিয়ে নেবেন। এই যে দেখুন, এই পলি পেপারটি উঠিয়ে নেওয়ার পর এটাকে ঠিক এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটাকে লেমিনেটিং মেশিনে দিয়ে দিবেন। তো প্রথমে এই যে আমরা এটাকে চালু করে নিচ্ছি, তারপর এটাকে এই যে হিট দিবেন 120-এ দিবেন, যদি আপনাদের মেশিন ভালো হয়। অর্থাৎ একটি জন্য নিবন্ধনের কপি যেভাবে লেমিনেটিং করতে হয় ঠিক এভাবেই লেমিনেটিং করে নেবেন। তো আমরা হিট হওয়ার জন্য একটু সময় অপেক্ষা করে নিই। তো বন্ধুরা, আমাদের মেশিনটি বরাবর হিট হয়ে গেছে। তো আপনারা এরকম এই একটি কাগজ দিয়ে দিবেন, যদি এক পিস ছোটো হয়, কাগজ দিলে হবে কি একটু সেফটি থাকবে। তো আমি এটাকে এই কাগজ দিয়ে মনে রাখবেন যে হিটটা অতিরিক্ত হবে না, আবার একদম কুল হলেও হবে না। এই যে দেখুন, আমার কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, এটির সাথে সম্পূর্ণ জয়েন্ট হয়ে গেছে। এই যে দেখুন, তো আমাকে প্রথমে যে কাজটি করতে হবে এটাকে প্রথমে বরাবর করে কেটে নিই। তোমরা এটিকে এই যে আমাদের ডিজাইন বরাবর আমরা প্রথমে কেটে নেব। ভালো আছে, এটা আছে না তাহলে কর। তো আপনাদের যাদের এই যে আইডি কার্ড কাটার নাই আমার মতো, আপনারা ভাবে কেচি দিয়ে কাটতে পারেন, আর যাদের আছে তাদের তো আর অবশ্যই লাগবে না। তো আপনাদের যখন এরকম কাটিং হয়ে যাবে, তো এরকম নখ দিয়ে এরকম দিবেন। দেখবেন এই যে পাতলা একটি আবরণের মতো উঠে যাবে। এই যে দেখুন, অনেক সুন্দর একটি কাঠ।